কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তোমাদের পড়াবো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি বিষয় যেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা তো আমি এটি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং আজ আমি পড়াবো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে উৎপাদন সম্ভাবনা সূচি কি আমরা কিভাবে উৎপাদন সম্ভাবনা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দু কী নির্দেশ করে এরপরে আমরা একটা সৃজনশীল প্রশ্নও জেনে নেবো আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে যেহেতু আজ বলেই দিয়েছি পড়াবো উৎপাদন সম্ভাবনা রেখা সেহেতু আমরা আগে সংজ্ঞাটা দিয়ে নিই উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি শব্দ কিন্তু প্রোডাকশন পসিবিলিটি কার্ব তো সংক্ষেপে এটাকে বলা হয় পিপিসি অনেক সময় প্রশ্ন আসতে পারে উৎপাদন সম্ভাবনা রেখার সংক্ষিপ্ত নাম কি বা পিপিসি অর্থ কী কাজে তোমরা এটা মনে রাখবে যে পিপিসি অর্থ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ব যার বাংলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এবার আমরা সংজ্ঞাটা জেনে নিই উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার সাহায্যে কোনো অর্থনীতি বিদ্যমান সম্পদ প্রচলিত প্রযুক্তিতে ব্যবহার করে দুটি দ্রব্য উৎপাদনে বিভিন্ন বিকল্প সমন্বয় দেখানো যায় আবারও বলছি উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার সাহায্যে কোনো অর্থনীতি বিদ্যমান সম্পদ প্রচলিত প্রযুক্তিতে ব্যবহার করে দুটি দ্রব্যের উৎপাদনে বিভিন্ন বিকল্প সমন্বয় দেখানো যায় একটি উদাহরণ দিই তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে এটিকে কি বলা হচ্ছে এটি একটি রেখা এই রেখায় কি থাকবে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন বিকল্প সমন্বয় থাকবে এবং এই সমন্বয়গুলো দিয়ে আমরা যে বিন্দুগুলো পাব সেই বিন্দুগুলো যোগ করলে আমরা এই রেখাটা পাবো এবং ক্ষেত্রে বলা হচ্ছে সমাজে যে সম্পদ আছে যে প্রযুক্তি আছে সেটা নির্দিষ্ট থাকবে উদাহরণ হিসাবে ধরো একজন ব্যক্তির কিছু জমি আছে ধরো দুই বিঘা বা তিন বিঘা জমি আছে এখন সেই ব্যক্তি ওই জমিতে তিনি কি করতে পারেন ধরো দুইটি বিকল্প দ্রব্য বলেছে তিনি হয় ধান উৎপাদন করতে পারেন অথবা পাট উৎপাদন করতে পারেন এখন তিনি কি বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু করতে পারেন তিনি কি পুরো জমিতে ধান করতে পারেন পুরো জমিতে পাট করতে পারেন জমির কিছু অংশে ধান করতে পারেন কিছু অংশে পাট করতে পারেন বেশিরভাগ অংশে ধান করতে পারেন কম অংশে পাট অথবা বেশি অংশে পাট কম অংশে ধান এই রকম করতে পারেন পুরো জমিটাতে পাট উৎপাদন করলেন তাহলে তার জমিতে পাটের উৎপাদন একশো পঞ্চাশ মন তখন ধানের উৎপাদন হবে জিরো আবার তিনি চার ভাগের এক ভাগ অংশ ধান উৎপাদনের জন্য ছেড়ে দিলেন এখন কি আর একশো পঞ্চাশ মন পাট হবে হবে না ধরো পাটের উৎপাদন তখন কমে হলো একশো পঁয়ত্রিশ মন আর ধানের উৎপাদন তখন হলো পঞ্চাশ মন আবার তিনি এরকম করতে পারেন যে আরও বেশি অংশ আর অর্ধেকে পাট করবেন অর্ধেকে ধান করবেন তাহলে যখন তিনি অর্ধেক ধানের জন্য ছেড়ে দিলেন তখন তার পাটের উৎপাদন কমে হয়ে গেল একশো মান এবং ধানের উৎপাদন এদিকে বেড়ে হলো এক সমান আবার তিনি যদি তার জমির তিন ভাগেই ধান করেন আর এক অংশে পাট করেন তখন দেখা যাচ্ছে তার পাটের উৎপাদন হচ্ছে পঞ্চাশ মন এবং ধানের উৎপাদন হলো একশো পঁয়ত্রিশ মন আবার তিনি যদি পুরোটাতেই এবার ধান উৎপাদন করেন তাহলে তার ধানের উৎপাদন হচ্ছে একশো পঞ্চাশ মন কিন্তু এক্ষেত্রে তখন তার পাটের উৎপাদন হচ্ছে জিরো মন তো এই সমন্বয়গুলো যদি আমরা একটা সূচির মাধ্যমে দেখাই বা তালিকায় দেখাই তখনই সেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা সূচি এবং আমরা এই মানগুলো এখন একটি তালিকার সাহায্যে দেখাচ্ছি চিত্রের সাহায্যে তোমাদের একটু বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি দেখো এখানে দুইটি অক্ষ আছে এই নিচের অক্ষটাকে বলা হয় ভূমি অক্ষ এইটার আমরা নাম দিলাম ও এক্স এবং এই পাশের অক্ষে আমরা নাম দিলাম ও ওয়াই এটি হচ্ছে লম্ব অক্ষ এখন আমরা দুই পাশে দুইটি দ্রব্য দেখাবো এখানে বলা হয়েছে যে এটি এমন একটা রেখা যার সাহায্যে দুটি দ্রব্যের বিকল্প সমন্বয় এখানে দেখানো হবে তো আমরা এর আগের উদাহরণে ধান এবং পাটের কথা বলেছি এটি যে সবসময় ধান এবং পাট হবে তা না ধান হতে পারে তার সাথে আলু হতে পারে আলু হতে পারে তার সাথে গম হতে পারে অর্থাৎ যে কোনো দুইটি দ্রব্য শার্টের উৎপাদনের সাথে প্যান্টের উৎপাদনের তুলনা হতে পারে অর্থাৎ শার্ট এবং প্যান্টের সমন্বয় হতে পারে এভাবে যে কোনো দুটি দ্রব্য উৎপাদন তো যাই হোক আমি আমি এই ক্ষেত্রে ভূমি অক্ষে দেখাচ্ছি ধানের উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আমি দেখাবো পাটের উৎপাদনের পরিমাণ এখানে দেখো আমার সর্বোচ্চ মান কত আছে একশো পর্যন্ত মান ধরার সময় এখানে আমি স্কেলে একই স্কেলে দাগ দিয়ে নিয়েছি এবং এখানে এইটুকু দূরত্ব আমি যত ধরবো এইটুকু দূরত্ব ঠিক একই ধরতে হবে তাহলে এটা ধর আমি বিশ নিলাম তাহলে এটা হবে চল্লিশ এটা হচ্ছে ষাট এটা হচ্ছে আশি এখানে যে আমার মান যত আছে সেই অনুযায়ী আমি একের পর এক নেব সেটা কিন্তু না আমি এক স্কেলে আগে মানগুলো দিয়ে নেব তোমরা চিত্র অঙ্কনের সময় অবশ্যই এটা খেয়াল রাখবে অর্থনীতি মানেই অনেক বেশি চিত্র অঙ্কন করতে হবে তো এটি তোমরা মাথায় রাখবে এটা হচ্ছে একশো এরপরে তাহলে একশো বিশ এই ধরো একশো চল্লিশ এই পাশে একশো ষাট তো ঠিক একইভাবে এই পাশেও আমি দিয়ে নেব বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ একশো ষাট ঠিক আছে আমার প্রথম সমন্বয়টা কি ছিল প্রথম সমন্বয়ে বলা হচ্ছে জিরো মন ধান এবং একশো পঞ্চাশ মন পাট তাহলে আমরা বিন্দুটা কোথায় পাবো জিরো মন ধান হচ্ছে এখানে একশো চল্লিশ থেকে একশো ষাটের মধ্যে মাঝামাঝি পাবো পাট একশো পঞ্চাশ তাহলে এইটা হচ্ছে আমার পাটের একশো পঞ্চাশ মন পাট আমি এই যে সমন্বয়টা পেলাম এই বিন্দুটার নাম দিলাম এ আমার পরের বিন্দু হচ্ছে ধান হচ্ছে পঞ্চাশ মন এবং পাট হচ্ছে একশো পঁয়ত্রিশ মন তাহলে এই যে একশো এই পঞ্চাশ কোথায় হবে চল্লিশ থেকে ষাট এর মাঝখানে মাঝামাঝি পঞ্চাশ তাহলে আমি এই চল্লিশ বরাবর স্কেল দিয়ে একটা রেখা টানবো আমার এখন স্কেল ধরতে সমস্যা হচ্ছে বলে আমি এটা ডট ডট দিয়ে যাচ্ছি তোমরা স্কেল দিয়ে টানবে দেখো একশো আমরা পঞ্চাশ থেকে একটা রেখা টানবো এবং এদিকে কত একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ কত হবে একশো বিশ একশো চল্লিশের মাঝামাঝি হচ্ছে একশো তিরিশ এবং এর আবার আরেকটু ওপরে অর্থাৎ একশো তিরিশ থেকে চল্লিশের মাঝামাঝি পঁয়ত্রিশ তাহলে এইখান থেকে আমি একটা রেখা টানব পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেটাই হচ্ছে আমার পরবর্তী সমন্বয় বিন্দু অর্থাৎ একশো পঁয়ত্রিশ মন পাট এবং পঞ্চাশ মন ধানের সমন্বয় বিন্দু পরের বিন্দুটা হচ্ছে একশো মন ধান এবং একশো মন পাট তাহলে একশো মন ধান থেকে আমি একটি রেখা টানবো এই দিকে একশো মন পাট থেকে আমি একটা রেখা টানব রেখাটা সোজা হবে আমি ক্যামেরা ধরে আছি বলে একটু সমস্যা হচ্ছে এইটার নাম দিলাম সি পরবর্তীতে হচ্ছে একশো পঁয়ত্রিশ মন ধান তাহলে বিশ চল্লিশ আমাদের তিরিশ তার একটু পরে হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে আমি একশো পঁয়ত্রিশ থেকে এখন কি করব রেখা টানবো এইদিকে কত পঞ্চাশ তাহলে এই চল্লিশ এটা হচ্ছে ষাট এর মাঝামাঝি হচ্ছে তাহলে দেখো চল্লিশ এবং ষাট এর মাঝামাঝি হচ্ছে আমার একশো মানে পঞ্চাশ তাহলে আমি পঞ্চাশ থেকে একটা রেখা টানলাম পরস্পর যেখানে ছেদ নাম দিলাম পরবর্তীতে একশো পঞ্চাশ মন ধান তাহলে মাঝামাঝি হচ্ছে কত একশো পঞ্চাশ এবং ওই সময় পাঠ হচ্ছে জিরো তাহলে আমি বিন্দু পেলাম কোনটা এইখানে অর্থাৎ এই বিন্দুর নাম হচ্ছে ই বিন্দু এখন আমি কি করব এই যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলো এখন আমি যোগ করে দেব তাহলে আমি যে রেখাটা পেলাম এই যে রেখাটা এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার সংক্ষেপে হচ্ছে পিপিসি এভাবে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি এখন অনেকে ভাবে যে উৎপাদন সম্ভাবনা রেখা মানেই বুঝি এই ধরনের আকৃতির হবে কারণ অধিকাংশ বইতে এই ধরনের আকৃতি দেয়া থাকে কিন্তু আসলে তা না এটি হচ্ছে তুমি একটি দ্রব্য উৎপাদন কী হারে বাড়াচ্ছো অন্য দ্রব্য উৎপাদন তা এর ফলে কী হারে কমছে এই বাড়া এবং কমার যে হার অর্থাৎ বেশি হারে হারে বাড়লে কম অনেক সময় একই হারে বাড়ালে একই হারে কমে তো এই হারের উপরেই কিন্তু নির্ভর করবে রেখাটি কেমন হবে ধরো তুমি একই হারে উৎপাদন বাড়াচ্ছ এবং একই হারে উৎপাদন কমছে অন্য দ্রব্য উৎপাদন সেক্ষেত্রে কিন্তু রেখাটি আবার সরল রেখা হতে পারে এটির একটা উদাহরণ দিচ্ছি তোমরা এর তালিকাটা একটু লক্ষ্য করো এখানে দেখো যখন পুরো জমিটাতেই তিনি পাট উৎপাদন 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 করছিলেন তখন পাটের ছিল ধানের মন জিরো আবার তিনি কিছু অংশ ধানের জন্য যখন ছেড়ে দিলেন তখন তার পাটের উৎপাদন কমে হল ষাট মন ধানের উৎপাদন হলো বিশ মন তিনি আরও কিছু অংশ যখন ধানের জন্য ছেড়ে দিলেন তখন পাটের উৎপাদন কমে হলো ষাট থেকে পঁয়তাল্লিশ ধানের উৎপাদন বেড়ে হলো বিশ থেকে চল্লিশ আরও কিছু অংশ ছেড়ে দিলে এবার ধানের উৎপাদন বেড়ে ষাট পাটের উৎপাদন উৎপাদন কমে তিরিশ আরও কিছু অংশ ধানের জন্য ছেড়ে দিলে ধানের উৎপাদন আশি পাটের উৎপাদন পনেরো এবং সবশেষে তিনি পুরো জমিতে যদি ধানের উৎপাদন করেন তাহলে তার ধানের উৎপাদন হলো এক সমান কিন্তু পাটের উৎপাদন হলো জিরো মান তাহলে এখানে তিনি পাটের উৎপাদন প্রতি ক্ষেত্রে তার পাটের উৎপাদন কমছে পনেরো মন করে এবং ধানের উৎপাদন প্রতি ক্ষেত্রে বাড়ছে করে অর্থাৎ একই হারে ছাড়ছেন এবং একই হারে ধানের উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে কাজে এই রেখাটি যদি অঙ্কন করি তবে রেখাটা কিন্তু সরল রেখা হবে আমরা এবার চিত্রটা অঙ্কন করে দেখি তোমরা এই চিত্রটা একটু খেয়াল করে দেখো এখানে আমি এই স্কেলের এক ঘর সমান বিশ করে ধরেছি এবং যেহেতু এখানে আমার ধানের উৎপাদন ছিল বিশ চল্লিশ ষাট করে বাড়ছে সেহেতু আমি এইখানে বিশ চল্লিশ ষাট করে ধরেছি এই দিকে কিন্তু আমি আবার একই সমান স্কেল ধরে পনেরো করে ধরেছি কখনো আমরা দুই পাশে একই সমান ধরতে পারি কেউ আবার কখনো মানের কম বেশির জন্য আমরা কম বেশি করেও ধরতে পারি কিন্তু এক পাশে যখন আমরা যেই মান ধরব ধরো এই পাশে আমরা বিশ সমান এতটুকু ধরেছি তাহলে এই পরের অংশে বিশ সমান এতটুকুই ধরতে হবে আমরা ইচ্ছে মতো এই মানটা কিন্তু কিন্তু নিতে পারবো না আমরা একটা নির্দিষ্ট স্কেলে যত ধরবো এই স্কেলে এখানে বিষ ধরেছি এটা অনেক সময় এক দুই তিন চার যদি মান হয় তাহলে আমরা এক দুই তিন চার করে ধরতাম তো যাই হোক আমি কি বলছিলাম নিচে ওই এক্স অক্ষে আমরা ধান এবং অক্ষে পাট দেখাচ্ছি দেখো এখানে ধান হচ্ছে বি প্রথমে ধানের উৎপাদন কত ছিল ধানের উৎপাদন ছিল জিরো তখন পাটের উৎপাদন পঁচাত্তর তাহলে প্রথম বিন্দু পেলাম ধানের উৎপাদন জিরো পাটের উৎপাদন পঁচাত্তর এই বিন্দুটার আমরা নাম দিলাম এ এর পরের অংশ আমাদের কী ছিল ধানের উৎপাদন হয়েছে বিশ মন এবং পাটের উৎপাদন হচ্ছে ষাট মন তাহলে আমরা কত পেবো পাবো দেখো ধান হচ্ছে বিষ এইখান থেকে আমি রেখা টানবো তোমরা স্কেল দিয়ে টানতে পারো আমি এমনি বিন্দু দিয়ে টেনেছি এইখানে স্কেল দিয়ে করলে হবে তাহলে এই ধান চলে গেলো এই দিকে সাইট চলে আসলো তাহলে পরস্পর ছেদ করলে কোন বিন্দুতে বি ভাবে পরের অংশ চল্লিশ মন ধান পঁয়তাল্লিশ মন পাট সি বিন্দু পেলাম এরপরে ষাট মন ধান আর তিরিশ মন পাট ডি বিন্দু পেলাম আশি মন ধান পনেরো মন পাট ই বিন্দু পেলাম এবং একশো মন ধান আর শূন্য মন পাট এফ বিন্দু পেলাম এই যে বিন্দুগুলো পেলাম পি সি ডি এফ এটা যোগ করলে আমরা যে রেখাটা পেলাম সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখায় খেয়াল করো এইখানে ভেতরে একটা বিন্দু আমি ধরেছি এই বিন্দুটা И. এই যে বিন্দুটা এখানে দেখো তোমার এই বিন্দুতে কি দেখাচ্ছে এই দিক থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ পাটের উৎপাদন পঁয়তাল্লিশ কিন্তু ধানের উৎপাদন দেখাচ্ছে বিশ কিন্তু আমি আমাদের যে অর্থাৎ ওই ব্যক্তির যে প্রযুক্তি যে সম্পদ আছে সেটি ব্যবহার করে তিনি পঁয়তাল্লিশ মন পাট এবং চল্লিশ মন ধান উৎপাদন করতে পারে। কিন্তু সেটি না হয় যদি পঁয়তাল্লিশ মন পাট আর বিশ মত ধান উৎপাদন হয় তাহলে কি হচ্ছে তার সম্পদ এবং প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার হয়নি অর্থাৎ এটা হচ্ছে অদক্ষ বিন্দু আবার কোনো ব্যক্তি যদি এই রেখার বাহিরে অর্থাৎ জি বিন্দুতে যেতে চায় তাহলে দেখো এই বিন্দুতে কি দেখাচ্ছে তার পঁয়তাল্লিশ মন পার্ট দেখাচ্ছে এ কিন্তু ধানের উৎপাদন দেখাচ্ছে ষাট মন তো তার প্রযুক্তি যে সম্পদ আছে এবং যে প্রযুক্তি আছে সেটি ব্যবহার করে কিন্তু তার পক্ষে এই রেখার বাইরে উৎপাদন করা সম্ভব নয় অর্থাৎ এই বিন্দুটাকে কি বলা হবে অ অর্জনযোগ্য বিন্দু তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি এখন তোমাদের অনেক সময় সৃজনশীল প্রশ্ন আসে ধরো বললো যে একজন ব্যক্তি তার সমস্ত যে সম্পদ আছে যে প্রযুক্তি আছে সেটি ব্যবহার করে পঁচাত্তর মান ধান উৎপাদন করতে পারেন তখন পাটের উৎপাদন হয় না অথবা তিনি পুরোটাই ব্যবহার করে একসময় ধান উৎপাদন এই দুইটি শুধু বলো তাহলে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা কীভাবে পেবা এইভাবে যে তোমরা যদি ধরো জিরো মন ধান পঁচাত্তর মন পাট তাহলে একটা বিন্দু পেলো আর জিরো মন হচ্ছে পাট একশো মন ধান এই বিন্দু পেলো এই দুইটি বিন্দু শুধু তোমরা যোগ করে দিবা তাহলে যে রেখাটা পাবা সেটি হবে উৎপাদন সম্ভাবনা রেখা আবার যদি এমন তিনটা বিন্দু দেয় তাহলে তোমরা তিনটি মান বিন্দু বের করবা করে রেখাটা টেনে দিবা তো এটি হচ্ছে আসলে উৎপাদন সম্ভাবনা রেখা তো আজ এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকে তবে অবশ্যই জানাবে কোনো সমস্যা থাকলেও তোমরা বলবে আর এরপরে আমার কাছে কোন ক্লাসটা করতে চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আজ এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে তোমরা এই